ছদ্মবেশে একেবারে গা ঢাকা দিয়ে আদালতে হাজিরা দিতে এলেন আব্দুল লতিফ। এবং কেউ ঘুণাক্ষরেও টের পেল না, মানে সাংবাদিকরা কেউ ঘুণাক্ষরেও টের পেলেন না কখন তিনি এসেছেন এবং কখন তিনি এজলাসে গিয়ে বসে পড়েছেন। এবারে এই আব্দুল লতিফকে সেটা আপনাদের খুব জানার ইচ্ছে করছে, তাই না? তো তার সম্পর্কে একটু বলার চেষ্টা করি। তবে তার আগে একটু আপনাদের দেখিয়ে দিই, এই ব্যক্তি হচ্ছেন আব্দুল লতিফ এবং তিনি ছদ্মবেশে কেন এসেছেন সেই বিষয়েও আপনাদের জানাবো, এবং আত্মসমর্পণ কেন করেছেন বা হাজিরা কেন দিয়েছেন যাই বলুন না কেন, সেটা কেন করেছেন সেই বিষয়টাও আপনাদের জানাবো। তবে তার আগে এই আব্দুল লতিফকে এটা একটু জেনে রাখা দরকার। আব্দুল লতিফ হচ্ছেন একজন ব্যবসায়ী, বীরভূমের একজন ব্যবসায়ী এবং অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী বলে পরিচিত। কিন্তু এই আব্দুল লতিফকে নিয়ে এত আলোচনা কেন হচ্ছে? আব্দুল লতিফ হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত বলে সিবিআইয়ের র্যাডারে রয়েছেন। সিবিআই একটা সময় গরু পাচার মামলায় এই আব্দুল লতিফকে একেবারে গরু খোঁজার মতো খুঁজেছে। তো এই আব্দুল লতিফকে হঠাৎ করে আবার পাওয়া গেল বা হঠাৎ করে তিনি হাজির হলেন, কেন ছদ্মবেশে এলেন, এই বিষয়গুলো নিয়ে এবার একটু আলোচনা করব। তবে আব্দুল লতিফ শুধু গরু পাচার মামলা নয়, আরও একটি মামলায় তিনি স্ক্যানারে রয়েছেন, সেই বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরব আর কিছুক্ষণ পরে। তবে তার আগে আজকে যে বিষয়টি হয়েছে বা বৃহস্পতিবার যে বিষয়টি সামনে এসেছে সেই বিষয়টি সম্পর্কে একটু আপনাদের অবগত করার চেষ্টা করব। সেটা হচ্ছে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে গরু পাচার মামলার হিয়ারিং ছিল। আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে এই হিয়ারিং চলেছে আজকে। এবারে সেই হিয়ারিংয়ে আব্দুল লতিফকে আসতে হতো। আব্দুল লতিফ গরু পাচার মামলার অন্যতম বড় অভিযুক্ত, তাকে আজকে হাজিরা দিতেই হতো। কিন্তু তিনি ছদ্মবেশে চলে এসেছেন, এইটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে গিয়েছে। এইবারে ছদ্মবেশে আসার পর তিনি আবার জামিনও পেয়ে গিয়েছেন। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে গিয়ে এইখানেই, হাজিরা দিলেন বা আত্মসমর্পণ করলেন, তারপর আবার তিনি জামিনও পেয়ে গেলেন। দেখছেন এই ভিজুয়ালটি, এই যে ভদ্রলোক মুখে মাস্ক পরা, চোখে চশমা, চেক শার্ট পরে আব্দুল লতিফ, যিনি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী, তিনি এই গরু পাচার মামলায় আজকে হাজিরা দিয়েছেন আসানসোল আদালতে এবং তিনি জামিনও পেয়ে গিয়েছেন। এবারে এখান থেকেই প্রশ্ন উঠছে যে আব্দুল লতিফ তিনি কি আগে থেকেই জানতেন যে তাকে জামিন দেওয়া হতে পারে, সেই কারণেই কি আত্মসমর্পণ করেছেন তিনি? এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। অনেক আইনজ্ঞই কিন্তু এই প্রশ্নগুলো তুলছেন যে আব্দুল লতিফ কি এটা জানতে পেরে গিয়েছিলেন যে তাকে জামিন দেওয়া হতে পারে। তো এই হচ্ছে গিয়ে প্রশ্ন। এবারে এক এক করে উত্তরে আসব, কি উত্তর ভালো করে শুনবেন। সেটা হচ্ছে আব্দুল লতিফকে কিন্তু আজকে আসানসোল আদালতে হাজিরা দিতেই হতো, এতে এরকম কোনো ব্যাপার নেই যে কোনো আগে থেকে জানতেন বা কিছু। হ্যাঁ, জামিনের ব্যাপারটা কি হবে সেটা হয়তো বাদী বিবাদী পক্ষের যে আলোচনা সওয়াল জবাব পর্ব সেটা শোনার পর বিচারক বা বিচারপতিরা যা নির্দেশ দেন সেই মতো হয়। কিন্তু এই আব্দুল লতিফ এই গরু পাচার মামলায় তিনি সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলেন সুরক্ষা কবচ চাইতে, যাতে সিবিআই বা কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা যারা এই গরু পাচার মামলায় তদন্ত করছে, সিবিআই যাতে কোনো শক্ত পদক্ষেপ বা কড়া পদক্ষেপ আব্দুল লতিফের বিরুদ্ধে না নিতে পারে সেই সংক্রান্ত আবেদন করে তিনি সুরক্ষা কবচ চাইতে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেই মতো তাকে সুরক্ষা কবচও দেয়। মে মাসের 4 তারিখ পর্যন্ত তার সুরক্ষা কবচ বলবৎ রয়েছে এবং এই টাইম পিরিয়ডের মধ্যে সিবিআই তার বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ বা কড়া পদক্ষেপ নিতে পারবে না, এইটা স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। কিন্তু সুপ্রিম কোর্টের আরও একটি নির্দেশ, সেটি হচ্ছে 27 এপ্রিল, অর্থাৎ বৃহস্পতিবার 27 এপ্রিল তাকে আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিতেই হবে, কারণ এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। তো সেই নির্দেশ মোতাবেক আব্দুল লতিফ তিনি সিবিআই আদালতে যান এবং সেখানে তিনি হাজিরা দেন। এবারে সেখানে হিয়ারিং প্রসেস চলে, শুনানি পর্ব চলতে থাকে, বাদী বিবাদী পক্ষের আলোচনা হয়, নানান রকম কথা বক্তব্য পেশ করা হয়। তো এখানে বিচারক জিজ্ঞাসা করেন, যখন শেখর কুণ্ডু যিনি এই আব্দুল লতিফের আইনজীবী, তিনি যখন বলেন যে তার মক্কেল আত্মসমর্পণ করেছেন, তো তখনই বিচারপতি বলেন, বিচারক বলেন যে এটা আত্মসমর্পণ কোথায়, এটা তো উনি অ্যাপিয়ার করেছেন আদালতের সামনে, মানে হাজির হয়েছেন, এটা তো আত্মসমর্পণ নয়।
তো তখন তিনি বলেন, বা শেখর কুণ্ডু যিনি আইনজীবী রয়েছেন আব্দুল লতিফের, তিনি বলেন যে দেখুন, যে যেহেতু সিবিআইয়ের যে রেকর্ড রয়েছে সেই সিবিআইয়ের রেকর্ডে নট অ্যারেস্টেড বা নট অ্যারেস্ট দেখানো হয়েছে আব্দুল লতিফকে, মানে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এরকম দেখানো হয়েছে। তো সেই কারণে আব্দুল লতিফ তিনি আজকে হাজিরা দিতে এসেছেন এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মেনেই তার মক্কেল চলছেন, এমনটাই বলেছেন আব্দুল লতিফের আইনজীবী শেখর কুণ্ডু। আপনাদের শোনাবো শেখর কুণ্ডুর বক্তব্য, তিনি এই হিয়ারিং প্রসেস হয়ে যাওয়ার পর, জামিন হয়ে যাওয়ার পরে তিনি কি বলেছেন তার মক্কেল সম্পর্কে, শুনুন। আমাদের চোখের সামনেই তো অ্যাপিয়ার করেছে, এটা তো করেছে অ্যাজ পার দি ম্যান্ডেট অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট। সেখানে কন্ডিশন ছিল যে আজকে আমাদেরকে অ্যাপিয়ার করতে হবে এবং আপনারা জানেন বলেই তো আজকে এসছেন। আমাদের সাবমিশন হল যে সুপ্রিম কোর্টের যে অর্ডার যেটা রয়েছে, অ্যাপিয়ার আর সারেন্ডারের মধ্যে খুব একটা পার্থক্য নেই। সুতরাং আমরা এসছি, ফিজিক্যালি আমরা এসছি। ফিজিক্যালি যখন আসি, যদি একটা আসামির বিরুদ্ধে কোনো একটা প্রসিডিং হয়ে থাকে, তাহলে অ্যাপিয়ার করলে সেটা সঙ্গে সঙ্গে হিল বি টেকেন ইন টু কাস্টাডি। টেকেন ইন টু কাস্টাডি মানে তাকে হয় জেল অথবা পুলিশ কাস্টাডি। এই দুটো যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে কোনো কোয়ার্সিভ স্টেপ নেওয়া যাবে না, সেই জন্য গিয়ে বেল হবে। অ্যাজ পার দি জাজমেন্ট অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট সেখানে বলা আছে যে আমরা অ্যাপিয়ার করছি, যখনই ডাকবে তখনই আমরা অ্যাপিয়ার করবো। আমার একটা সিবিআই কি জানালো যে তারাও জিজ্ঞাসাবাদ করবে। তো শেখর কুণ্ডুর বক্তব্য আপনাদের শোনালাম। এবারে একটু বিস্তারিত বলে রাখি, যখন আব্দুল লতিফ আজকে আদালতে হাজিরা দেন সেই সময় কেউ টের পাননি, কাকপক্ষীতেও টের পাননি সে কোন সময় তিনি গিয়ে আদালতে গিয়ে বসেছিলেন। এবং যেহেতু আজকে একটা হিয়ারিং প্রসেস আদালতে ছিল বা বৃহস্পতিবারই হিয়ারিং প্রসেস ছিল, সেই কারণে সাংবাদিকরাও সেখানে উপস্থিত হন যেই সময় থেকে মোটামুটি কাজকর্ম সব শুরু হয় আদালতের। কিন্তু এই যে চেক শার্ট পরা মুখে মাস্ক পরা এই ব্যক্তিকে আর এই গরু পাচার মামলার সঙ্গে এই ব্যক্তির সম্পর্কই বা কী, সেই বিষয়টা কিন্তু কেউ তখনও ঠাউর করে উঠতে পারেননি, মানে সাংবাদিকরাও ঠাউর করে উঠতে পারেননি। পরে অবশ্য জানা যায় যে এই ব্যক্তি কিন্তু আব্দুল লতিফ, যিনি একেবারে ছদ্মবেশে এসেছেন, হয়তো তার হয়তো পছন্দ হচ্ছিল না সাংবাদিকদের সামনে যাওয়া, সাংবাদিকদের সঙ্গে কথা বলা, কারণ আমরা সেরকমই দেখলাম তিনি যখন বেরোচ্ছিলেন আদালত থেকে তখন সাংবাদিকদের সঙ্গে কোনো কথাই তিনি বলেননি, সেখান থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে যান এবং সেখান থেকে তিনি চলে যান। তার জামিন মঞ্জুর করা হয়েছে 15,000 টাকার ব্যক্তিগত বন্ডে, শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করা হয়েছে। এবং বিচারক সিবিআই আধিকারিকদের বা সিবিআইয়ের আইনজীবীদের বলেন যে আপনাদের কোনো বক্তব্য রয়েছে কি না, তো তখন সিবিআইয়ের আইনজীবীরা বা সিবিআইয়ের তরফ থেকে বলা হয় যে উনি যদি পুরোপুরি তদন্তে সহযোগিতা করেন তো সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধা নেই, তাকে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে। সেই সময় আব্দুল লতিফের আইনজীবী শেখর কুণ্ডু বলেন যে তার মক্কেল সিবিআইয়ের যে তদন্ত চলছে গরু পাচার মামলায়, এই মামলায় তাকে সব রকমভাবে তাদেরকে সাহায্য করতে রাজি আছেন, কোনো রকম অসুবিধার কিছু নেই। তো বাদী বিবাদী পক্ষের বক্তব্য শোনার পর বিচারক জামিন মঞ্জুর করেন আব্দুল লতিফের। তো এখানেই অনেকে প্রশ্ন করছেন যে তার জামিন হয়ে যাবে এই বিষয়টা জেনেই কি আব্দুল লতিফ আদালতে হাজিরা দিয়েছিলেন। এবারে দেখুন কোর্ট প্রসিডিং। প্রথম কথা আমি এখানে বলবো যে সুপ্রিম কোর্টের যখন নির্দেশ রয়েছে, দেশের শীর্ষ আদালতের যখন নির্দেশ রয়েছে যে হাজিরা দিতে হবে, তখন তাকে হাজিরা দিতে হতোই, তা না হলে তাকে অ্যাবসকন্ডিং বা নিখোঁজ ঘোষণা করা হতো বা ফেরার ঘোষণা করা হতো, তারপর সেই অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। তো সেই কারণে আইনি দিক থেকে আব্দুল লতিফকে হাজিরা দিতেই হতো আসানসোল আদালতে, সেই কারণে তিনি হাজিরা দিয়েছেন। এইবারে তিনি যখন সব রকম সহযোগিতা করবেন বলছেন, তো সেই মর্মে সিবিআইয়ের তরফ থেকেও কোনো রকম আপত্তি করা হয়নি, ঠিক আছে তিনি যখন সহযোগিতা করবেন আমরা তাকে জিজ্ঞাসাবাদ যখন যেরকম করব দরকার হবে সেই মতন আমরা যাতে করতে পারি, তো সেই মর্মে রাজি হয়ে যান আব্দুল লতিফ এবং তার আইনজীবী, তাই জামিনও মঞ্জুর হয়ে যায়। তো এই গেল কোর্টের বিভিন্ন বিষয় এবং আব্দুল লতিফ সংক্রান্ত বেশ কিছু তথ্য। কিন্তু আরও একটা বিষয় আপনাদের বলে রাখছি, সেটা হচ্ছে যে এই আব্দুল লতিফ শুধুমাত্র কিন্তু গরু পাচার মামলায় যে গ্রেপ্তার হয়ে, গরু পাচার মামলায় যে তিনি অভিযুক্ত এরকম নয়। এই আব্দুল লতিফ হচ্ছে এমন একজন ব্যক্তি যার নাম জড়িয়েছে কয়লা মাফিয়া রাজু ঝা হত্যাকাণ্ডেও। শক্তিগড়ে যখন রাজু ঝার মৃত্যু হয় বা রাজু ঝাকে যখন খুন করা হয় বা হত্যা করা হয়, সেই সময় তার সঙ্গে গাড়িতে এই আব্দুল লতিফ ছিলেন।
এমনটাই জানতে পারেন তদন্তকারীরা। সুতরাং এই মামলাতেও আব্দুল লতিফের নাম উঠে এসেছে। যদিও বৃহস্পতিবারের যে মামলাটি অর্থাৎ 27 এপ্রিলের যে মামলাটি, সেই মামলায় কিন্তু কোনোরকমভাবে রাজু ঝা খুনের সঙ্গে সম্পর্কিত এটা নয়, এটা পুরোপুরি আসানসোল সিবিআই আদালতে আজকে হিয়ারিং হয়েছে বা বৃহস্পতিবার হিয়ারিং হয়েছে 27 এপ্রিল, সেটা গরু পাচার মামলা সংক্রান্ত। এই হলো গিয়ে ওভারঅল আপডেট এই আব্দুল লতিফ সম্পর্কে। আপনারা যদি আরও জানতে চান তাহলে অবশ্যই আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পাওয়ার জন্য, তাহলে এই গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে।